গনগনে রোদ কিংবা তপ্ত বালি, সৌদি আরবের কথা ভাবলেই যেন চোখে ভাসে এই চিত্র। কিন্তু ভিন্ন এক দৃশ্যের দেখা মিলল সৌদি আরবের তাবুক অঞ্চলে। ধূসর বালি কিংবা তামাটে রূপ নয়, অঞ্চলটি ছেয়ে গেছে তুষার শুভ্র সাদায়। স্বাস্থ্যকর অল টাইম বান সবসময়, অল টাইম হেলদি লাইফ। ডিসেম্বরের শুরু থেকেই তাপমাত্রার পারদ নামতে থাকে অঞ্চলটিতে। মাসের মাঝামাঝিতে শুরু হয় তুষারপাত, বরফে ঢেকে যায় গোটা তাবুক অঞ্চল। শুধু তাবুকবাসীর কাছেই নয়, বরং বিশ্ববাসীর কাছে মরুর এই চেহারা যেমন অপরিচিত, তেমনি আগ্রহের বিষয়ে পরিণত হয়েছে। গেল কয়েক বছর থেকেই শীতে বিশ্বের নানা প্রান্ত থেকে পর্যটক ভিড় করেন অঞ্চলটিতে। এবছর দৃষ্টিনন্দন তুষারপাত ডেকে আনবে আরও ভ্রমণ পিয়াসীদের, এই আশা সৌদি সরকারের। তবে দেশটির আবহাওয়া অধিদপ্তরের মতে, শুধু সৌন্দর্যই নয়, মরুর বুকে তুষারপাতের ঘটনা উদ্বেগের। জলবায়ু পরিবর্তনের প্রভাব এটি। প্রতি বছর বাতাসে বাড়ছে কার্বনের পরিমাণ, এতে হু হু করে বাড়ছে তাপমাত্রাও, ফলে বিভিন্ন অঞ্চলে আবহাওয়ায় দেখা দিয়েছে বিরূপ প্রতিক্রিয়া। একদিকে মরুভূমিতে যখন বাড়ছে তুষারপাত, অপরদিকে অ্যান্টার্কটিকার গলছে বরফ। নসিন নাওয়ার, চ্যানেল 24।